সুধাকণ্ঠ বিহীন তেরোটা বর্ষ আজি সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজৰিকাৰ ত্ৰয়োদশ মৃত্যুবার্ষিকী রাজ্যজুরি বর্ণাঢ্য কার্যসূচীরে সুধাকণ্ঠক স্মরণ কৰিছে গুণমুগ্ধই অসম জার্নেলিস্ট এন্ড ই মিডিয়া ফোরামর উদ্যোগত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর সুধাকণ্ঠর প্রতিমূর্তিত মাল্যার্পণ আর বন্তি প্রজ্বলন কার্যসূচীর আয়োজন করা হয়। বন্তি প্রজ্বলন করে এন বি নিউজের কার্যবাহী সম্পাদক শান্তনু মহন্তই আর সুধাকণ্ঠক স্মরণ করে উলিয়া হয় এক শোভাযাত্রাও আমি আপনার এই মুহূর্তে সেই দৃশ্যাংশ দেখ আর আজি রাজ্যজুড়ি সুধাকণ্ঠক স্মরণ করেছে গুণমুগ্ধ সকলে আর সুধাকণ্ঠর প্রতিমূর্তিত মাল্যার্পণ করা হয়েছে বন্তি প্রজ্বলন করা হয়েছে আর জার্নেলিস্ট এন্ড ই মিডিয়া ফোরামর উদ্যোগত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুধাকণ্ঠর প্রতিমূর্তিত বন্তি প্রজ্বলন করে এন বি নিউজের কার্যবাহী সম্পাদক শান্তনু মহন্ত। আৰু আজি ৰাজ্যজুৰি এনেদৰে সুধাকণ্ঠক স্মৰণ কৰিছে গুণমুগ্ধসকলে তাৰ সমান্তৰালকৈ বিভিন্ন কাৰ্যসূচীৰো আয়োজন কৰা হৈছে। এই মুহূৰ্তত আমি আপোনালোকক দৃশ্যাংশ দেখুৱাইছোঁ। নাগাৰা নামৰ আয়োজন কৰা হৈছে আৰু গীতে মাতে আছে সুধাকণ্ঠক স্মৰণ কৰিছে গুণমুগ্ধসকলে। তাৰ সমান্তৰালকৈ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত কণ কণ শিশুসকলৰ মাজত আয়োজন কৰা হৈছে ভূপেন হাজৰিকাৰ যি কালজয়ী গীতসমূহ আছে সেই গীতসমূহৰ প্রতিযোগিতাও আয়োজন করেছে। আজির এই দিনটো আসলে উদযাপনের দিন নহয় স্মরণের দিন আর সেইভাবে আমি ভূপেন দাক স্মরণ করছো। এই দিনটো আমার সংবাদ মাধ্যমের বাবেও যথেষ্ট প্রত্যাহ্বানের দিন আছিল। যেতিয়া ভূপেন দার কাই খুড়ি এই জগতেরপরা নোহা হয়ে গেছিল যথেষ্ট প্রত্যাহ্বান আছিল সেই সময়সা যেতিয়া জসফিল্ডত ভূপেন দার নশ্বর দেহ রখা হয়েছিল অনুরাগী কি আমি সেইদিন বুঝি পাইছিলো। আমি দেখিছিলো যিধরণে অসমৰপৰা যি সোঁত বৈছিল জনস্রোত বৈছিল ভূপেন দাক শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার বাবে। কাইক দেহ আমার মাজত নাই কিন্তু ভূপেন দা আমার মাজত জিয়াই আছে আর তার প্রতিচ্ছবিখন এইখানে যিধরণে আজি রাজ্যের প্রান্তে প্রান্তে ভূপেন দা কোরেছে সকলোৱে প্রজন্মর পাছত যাতে প্রজন্মই এই ভূপেন দার আদর্শ ভূপেন দার দর্শন আগবাই লৈ যায় সংস্কৃতি আগবাই লৈ যায় তার কামনার এনেকা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মানে উদ্যোক্তা সকলকো এই চেগতে ধন্যবাদ জ্ঞাপন কর্মরাজি সেয়া যাতে অমর হয়ে থাকে তাকে কামনা করেছো। জার্নেলিস্ট এন্ড ই মিডিয়া ফোরামর উদ্যোগত আজি যে কার্যসূচী রূপায়ণ করা হয়েছে তাদের আমি উপস্থিত থাকি নিশ্চয়ভাবে আপ্লুত হয়েছো আর ধন্যবাদ। কারণ ভূপেন দা আজি আমার নোপোয়া হয়েছিল এই সাংবাদিক হিসাবে আমার বাবে প্রত্যাহ্বানের দিন আছিল। ভূপেন দা কেবল ভারতরত্ন নয় হিয়ার আমতো আর আজি এই অনুষ্ঠানত বিশেষ মানে উল্লেখ করব লাগবে যে আমার এন বি নিউজর সিএমডি নৃপেন দাস ডাঙরিয়া আহি উপস্থিত হওয়ার কথা আসে কিন্তু বিশেষ কারণবশত তখন বাহিরত যাবলীয় হওয়া বাবে প্রতিনিধিত্ব করে মই উপস্থিত হয়েছো অনুষ্ঠানটত আর আমি প্রতিশ্রুতিবদ্ধ ভূপেন দার কর্মরাজিখিন আগবাই লো যার বাবে প্রচার প্রসারের ক্ষেত্রে এন বি নিউজ সদায় প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় দায়িত্ব হিসাবে আমি এটা পালন করছো। গতিকে আমি আশা করিম যে ভূপেন দার যে সৃষ্টি আছে সেই সৃষ্টি প্রজন্মের পাশে প্রজন্ম আগবাই লো যাও সাংবাদিক সকল ইয়াতে অংশীদার হোক আর এন বি নিউজ সদায় এই প্রচেষ্টার লগত জড়িত হয়ে থাকবে। হয় আমার নতুন প্রজন্মই যদি এই ট্রেডিশনটা এই সংশোধনটা আগবাই নিব পারে তাতকৈ ভাল আৰু আমাৰ কাৰণে একোৱে হ'ব নোৱাৰে। কাৰণ ভূপেন হাজৰিকা আমাৰ চিৰ অমৰ। তেওঁ যদিও আমাৰ মাজত নাই তথাপিতো আমি তেওঁৰ যিটো কলা সংস্কৃতি তেওঁৰ যিটো লিগেচি সেই লিগেচিটো আমি কণ্টিনিউ কৰিব লাগিব। তেওঁৰ যিটো অৱদান অসমীয়া জাতিটোক লৈ পেলাই সংগীততেই হওক চিনেমাতেই হওক বা গোটেই ভাৰতবৰ্ষ বিশ্বজগতত